আমাকে আজকের একজন বলছে, হুজুর এই দেখুন তিনি হুজুর দিয়ে সন্তানদের কীরকম হলো বিয়াদাবি, কীরকম অশান্তি। আল্লাহ শুনুন, তারা ভালো না খারাপ আমি বলবো না, তাদের সঙ্গে আমার মতের হয়তো মিল নেই, কিন্তু তাদের সন্তানদেরকেও অপমান করুক এতে আমি তাদের সাথে একমত না। কথা বুঝেছেন? তারা হাক্কানি বলির আওলাদ, ওদের দিকে তাকিয়ে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। আমার ওস্তাদ আমাদের শিখিয়েছে, কোনো বড় মানুষ যদি ভুল করে ফেলে তো সঙ্গে সঙ্গে তাকে চৌমাথার উপরে দাঁড়িয়ে অপমান করবে না, তার ইজ্জতের উপরে হাত দেবে না, তাকে ছোট করবে না। পরে অন্য সময় নিরিবিলি জায়গাতে নিজেকে ছোট করে অপরাধটা নিজের গায়েতে নিয়ে বলবেন, হুজুর এই ভুলটা আমি করেছি, এটা ভুল হয়েছে। তো দেখবি সেদিন হুজুর বলবে হ্যাঁ এটা ভুল হয়েছে, আর তখন হুজুরও বুঝতে পেরে যাবে ওইটা আমারও ভুল হয়েছে। কথা বুঝেছেন? এই জন্য শুনিয়ে দিচ্ছি, মুজাদ্দিদ জামানের সন্তানরা যাই হোক তাদের সাথে হয়তো আমার মতে মিল নেই, তিনি তারাও ভিন্ন পথে চলে আমি ভিন্ন পথে চলার মানুষ, কিন্তু তবুও বলছি তাদের সন্তানদের সঙ্গে বেয়াদাবি করাটা মোটেই ঠিক হয় না। অপরাধ করলে তারা অপরাধের জন্য, ভুল করলে তার ভুলের জন্য সংশোধন রাস্তা আছে, ইজ্জতের সাথে ভালোবাসার সাথে নিরাপদে আড়াল জায়গাতে জনসমুদ্রে তাকে অপমান করা ধাক্কা মারা মোটেই ঠিক না, ভালো কাজ না। সন্তান হিসেবে তাদের পূর্বপুরুষদের রুহে যদি আঘাত লেগে থাকে আপনি কষ্ট পাবেন, খোদার গজবে পড়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি দীর্ঘদিন জলসা করছি আপনাদের সামনে, আর সবাই জানে আমি পাক্কা দেওবন্দি ওরা তবলিগের লোক, আমি ফুরফুরার লোক নয়, কিন্তু কোনোদিন কোনো ফুরফুরার হুজুরদের গালি দিয়েছি কোনো আলা বলতে পারবে না। খারাপ বলেছি তাদের ছোট করেছি দেখাতে পারবেন না, তার পথ সেটা তিনি চলতে পারেন। আমি আজও ফুরফুরা হোসেন যখন পাস হই তখনও গাড়ির ড্রাইভার করে ব্রেক করো, ব্রেক করলেন আমি ইচ্ছা করে দরবার শরীফে নামাজ পড়ি মসজিদে, ইচ্ছা করে হুজুরের দরবারে ঢুকি জিয়ারত করি চলে যাই। অনেক সময় আমি জিয়ারত করি হলো অনেক লোক আমার সাথে হুজুর দোয়া করে দেন, আল্লাহ বাবু আমি দোয়া করলেন নেবে, বলছি বলছি হুজুর করুন আপনি যা বলছেন দোয়া করে দেন, দোয়াও করে দিই। শোনেন আমি জানি মাজারের কাছে হাত তুলে দোয়া করা ঠিক না, অনেক সময়তে মাজারের কাছে গিয়ে কাবার দিকে মুখ করে দোয়া করে দিই, প্রয়োজনের খাতিরে অনেক সময় নিতে হয়। কেন জানেন? ইমাম শাফি আলাইহিমুর রহমা বিখ্যাত ইমাম, ছোটখাটো ইমাম না, সফরে এক সময় রাস্তায় চলতে গিয়ে মগরিবের নামাজ পড়ছেন আর মগরিবের নামাজে উনি নামাজ পড়িয়েছেন জোরে, আমিনও বলেন নাই, হাত তুলে ঝাড়াও মারেন নাই, সমস্ত মুক্তান আমাদের পথ ধরে কি করলেন আপনি, কি করলেন আপনি সারা জীবনে আপনার, আপনি কি করলেন আপনি জোরে আমিনও বললেন না হাত তুললেন কেন, হাত এখানে নামে দিয়ে এখানে বাঁধলেন কেন? তো বললে শোনো আমি যেটা বলছি চুপ করে মেনে নাও, যে জায়গায় নামাজ পড়ছি পাশে মাজার টাকা। বলি মা আবু হানিফা বলছে ও তো আপনার আমাদের বিপক্ষে বেয়াদব কথা না, তার সঙ্গে আমার মতের মিল নেই এটা আলাদা কথা, তিনি আমার থেকে অনেক বড় আলেম, অনেক যোগ্য আলেম, তিনি কোরআন হাদিস থেকে আলাদা রাস্তা বার করেছেন, আমি একটা রাস্তা বার করেছি, তাই বলে অত বড় মানুষের সামনে বেয়াদাবি করাটা মোটেই বাঞ্ছনীয়, এটা আমাদের ওস্তাদ আমাদের শেখায়, আমার আল্লাহওয়ালা ভাইয়ের ওরকম বেয়াদাবি করাটা মোটেই উচিত নয়। কথা বলে থাকবেন চাল্লা তালবেনরা তোমরা মনে রাখবো কথাটা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুদী মানুষরা আমার সোনামণি মায়েরা মনেরা, এখানে শুনিয়ে দিয়ে যাচ্ছি কখনো কাউকে ছোট করা মোটেই উচিত না, বিশেষ করে কোনো মুমিনের ইজ্জত নিয়ে খেলা করা একজন মুমিনের জন্য হারাম, মোটেই উচিত না। কিন্তু দুর্ভাগ্য আমাদের বুঝি না, বরং ওটা করে আমরা পাই খুব আরাম, আচ্ছা দিয়েছি আচ্ছা বলেছি, কি আশ্চর্য। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলুন আমিন। আল্লাহর নবী বলেছেন লা ঈমানাল লিমান লা আমানাতা লা, লা ঈমানাল লিমান লা
আমানাতালা ওয়ালা দিন আল্লিমাল্লা আহদালা, যে আমানত রাখতে পারে নাই ও ইমানদার না, আর যে ওয়াদা রাখতে পারে নাই ও দিনদার না। বাবাজিরা সোনার লালিরা জ্ঞানীজনরা সুদী মাংসা, ইলম ওলামাদের কাছে আমানত, এক মোমিনের ইজ্জত আরেক মোমিনের কাছে আমানত। হাক্কানি ওলামাদের কাছে জিজ্ঞাসা করুন, একজন মোমিনের ইমান আরেকটা মোমিনের কাছে আমানত, তার ইমান একজন মোমিনের ইজ্জতটাকে বাঁচানো ফরজ, আরেক মোমিনের ইজ্জতটাকে রক্ষা করা, তাকে মাঝপথে বেইজ্জতি করা মোটেই ঠিক না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হ্যাঁ হ্যাঁ, কিছু মৌলবিও থাকবে আমার এই ব্যান শুনে বলবে, দেখেছো এ বুড়ো বাজে বুড়ো বুড়ো হুজুরদের তোয়াজ করছে, তোয়াজ না যেটা সত্য সেটা বললাম, ঝাঁঝাটা বলো না, লোকের কাছে বেয়াদবি করতে যেও না, নিজে কমপক্ষে ভালোটা বোঝার চেষ্টা করো, না জানলে শেখার চেষ্টা করো। আল্লাহ পাক আপনাকে আমাকে সৎ পথে চলার আর মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন যে বান্দা আমার কাছে তো কি আসতে হবে, আর আসার সময় বান্দা হয়ে এসলে সব ব্যথা চলে যাবে। আল্লাহ আপনাকে আমাকে বান্দা হয়ে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে আজকের জলসায় বসেছি কি কারণে বললাম এবার বলেন, যা মনে আছে মনে আছে, যা খেয়ে নিয়ে যা কি বলবেন, আরে আমরা আজকের জলসায় যে বসেছি কি কারণে মনে আছে, হাসতে বললাম যে যা 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 যা, তাহলে আমি জলসায় কি বলবো আর আপনি কি শুনবেন, এখনই যদি ভুলে যান, ঘরে তো ভোলার মা বসে আছে, গেলেই গপ কর ধরলে সব শেষ, এত ভুলগুলো কি আর মনে থাকে, মনে রাখবেন কথা, এসেছি আল্লাহ কি সে রাজি হবে, আর আমার কবরে যাওয়ার পরে আমার জান্নাতটা কি করে নসিব হবে, এটা এখান থেকে দেখে যেতে, হ্যাঁ না না বলেন। তাতে শোনাচ্ছিলাম আল্লাহ কি সে রাজি এটা প্রথম জানতে হবে, আর তাতে শোনাচ্ছিলাম ইসলামের উপরে রাজি, ইসলামের উপরে রাজি, ইসলাম না হলে রাজি জোরে বলেন না, ইসলামের মাপকাঠি এটা শোনাচ্ছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা রাসূল দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওইটা জোরে বলেন ছেড়ে দাও, আজ থেকে নিয়ত করি আল্লাহ রাসূল যেটা দেবে ওটা নেব, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে জোরে বলেন ছেড়ে ছেড়ে। এর জন্য প্রথম শর্ত হচ্ছে প্রতিজ্ঞা করে নিই যে ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ধরব ইনশাআল্লাহ, নামাজ পড়ব ইনশাআল্লাহ, যদি বলেন নামাজ পড়ব, কে কে পড়বেন হাত তোলে, যারা নামাজ পড়বেন, যারা নামাজ পড়বেন কথা দিচ্ছেন, কে কে পড়বে না তাহলে হাত তোলে বুঝতে পারা যাবে, নামাজ পড়বে না, হাত বন্ধ করে কেন গেছো, হ্যাঁ তুলছার চিন্তা করছে, তুলবো না তুলবো না কি তুলবো, এখন তুলবো না পরে তুলবো, হ্যাঁ এই বাবা দিদা কমিটির লোক এখানে আছে না নাই, কমিটির লোক আছে আছে, কই কে কে কমিটির লোককে বলছি ক্যামেরা করো, যারা নামাজ পড়বে না বলে হাত তোলে নাই, ওরা যেমন তাবারুক পায় না, ফালতু তাবারুক দিয়ে কী হবে, ওরা তো নামাজ পড়বে না বলেই হাত তোলে নাই, যারা নামাজ পড়বো না বলে হাত তুলতে পারো নাই, তাদের লজ্জা থাকার দরকার, তারা যেন তাবারুক নেওয়ার জন্য হাত বাড়ায় না। ওরে বাবাজিরা আমি এই মাঠে নাঙল দেবো মাল আগে বুঝতে পারলাই, কি বুঝলে, এখন যখন হাত তুলতে পারলে না তো কোন লজ্জায় হাত তুলবে, তখন একটু লজ্জা থাকা দরকার, আল হায়া ও শৌবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ, আপনার তো লজ্জাই নাই, আর আরবির প্রবাদ বাক্য আছে ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন লজ্জা চলে যাবে তখন তোমার দ্বারা সব কাজ করা সম্ভব হবে, সব কাজ করা তোমার দ্বারায় সম্ভব হবে, তখন যা খুশি তাই করতে পারবে, ইযা ফাতাকাল হায়া
ফাফআল মা শিতা, বলা হয়েছে যখন হায়া লজ্জা চলে যাবে তখন যা খুশি তাই করতে পারবে, আর তখন তোমার দ্বারা কিচ্ছু আটকাবে না। আল্লাহ আপনাকে আমাকে কমপক্ষে মুসলমান হিসেবে একটু লজ্জা থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। লজ্জা আছে তার, সারাদিন খেটে সন্ধ্যাবেলা টিকিট খেটে বাড়ি যায় ক্ষমতা যার, কেন বলো? মুসলমানের ছেলে রিক্সা চালিয়ে সারাদিনে ঘামে ঘাম ছুটে গেছে, লুঙ্গি আর গেঞ্জি দিয়ে বটকা বটকা গন্ধ করছে, টাকা কটা নিয়ে যাবার সময়তে লটারির দোকানে টিকিট কেটে বিসমিল্লাহ, ফেরেশতা চিন্তা করছে শালা কোথায় বিসমিল্লাহ বললে রে, লটারির টিকিট তাবার চুমো খেয়ে গিয়ে বালিশের তলায় রেখে দিয়েছে। বউ বলছে কি গো বলে, হাত দিস না, হাত দিস না, আল্লাহর নাম করে কেটেছি, ইনশাল্লাহ যদি একবার পড়ে যায় তো দেখবি তোকে ফেলে আর একটা বউ করবই করবো কি। হ্যাঁ না বলে বাড়ির বউরা যদি বুঝতে পারত রে শালা, তো রাতের বেলা টিকিট কোথায় তুলে পেচ্ছাপখানায় ফেলে দিত, কোথায় ফেলতে গেল, মেয়েরা রেগে গেলে পেচ্ছাপখানায় ফেলে বেশি। হ্যাঁ একটা গল্প মনে পড়ে গেল, এক মিনিট একটা গল্প বলে নিই, এক মিনিট বুঝেছ, এক বেচারা গরিব মানুষ সারা জীবন খেটে খায়, সংসার চলে খুব কষ্টে, নাঙল চালায় নাঙল বেঁচে বেঁচে খায়। একজন বলছে ভাই আমার তা 10 কাঠা জমি চষে দিবি, বললে হ্যাঁ, বলে কোথায়, বলে ওই যে খাল ধারে, সে বড় খালের পাশে ব্যাকে, সে গিয়ে দেখে জীবনে চাষ হয় না, সে খালের সাইডটার পানি হলে প্রথম ডুবে যায়, দিয়ে সেখানে গিয়ে বেচারা নাঙল দিচ্ছে, ফুল দমে নাঙল দিচ্ছে, প্রথম চাষ দিয়েছে খড়খড় করে আওয়াজ করছিল, দ্বিতীয় চাষ যেমনি দিয়েছে নাঙলে ডাকে ফেরম করে বেঁধে গেছে, তাকে মোটকা বলা মাথা, কিসের মাথা রে, তুলে দেখে মানুষের মাথা, তুলে কিসের মাথা বলো, যদি বলো মানুষের মাথা, চিন্তা করছে সালাম নয় ডুবে মরে গেল রে। হ্যাঁ দেখি দেখি ভালো করে মুছে দেখে কপালে লেখা আছে, মরার পরে কপালে অনেক কষ্ট আসে, চিন্তা করছে সালা কী অবস্থা দেখদিন, তো মরে পচে মালে যাওয়া শেষ হয়ে গেছে আবার কষ্ট আছে, দেখি কী কষ্ট আছে। ও কী করছে, তাকে নিয়ে গামছা বেঁধে রেখে দিয়ে নাঙল চষেছে, বাড়ি এসে গা ধোয়ার আগে আড়াল করে নিয়ে সিন্দুকের ভেতরে এক পাশে রেখে দিয়েছে, আছে ভালো, সপ্তাহ যায় মাস যায় এদিক ওদিক যায়, আর একবার করে খুলে দেখে কী হচ্ছে কপালে কষ্ট কী হচ্ছে। দেখেন বউটা চিন্তা করে মাঝে মাঝে সিন্ধু খুলে কী দেখে, দেখা দেয় দেখে দেবো, দেখ একদিন দুজনের খুব ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে রাগের মাথায় চলে গেছে, তোর মাঝে যা চলে গেছে, নিয়ে চিন্তা করছি সিন্ধু খুলে দেখে আর আমার সঙ্গে ঝগড়া করে দেখি, সিন্ধু খুলে দেখে সারা মরাল মাথা, খুব কাঁদছে বসে বসে, আমার কপাল ভেঙেছে রে হতভাগি, তুই মরিয়ে নি দাঁড়া, ও কী করেছে তা নিয়ে গিয়ে শিলের নোড়া দিয়ে ঠুকে গুঁড়ো করেছে, করে পেচ্ছাপখানায় ফেলে দিয়েছে, চলে গেছে জানে না। বেশ মাস ছ মাস হয়ে গেছে, ও দুদিন দেখতে যায় দেখতে পায় নাই, একদিন রাত্রেবেলা বলছে আচ্ছা তোমার কিছু কথা বলবো, বলি কি, বলি সিন্ধুকের ভেতরে একটা জিনিস ছিল, তাই কী হলো বলো তুমি, বলছে কদিনের পিরিত তোমার, বলছে পিরিত কী রে, বলছে না না বলো না, কোন পাড়ার মেয়ে ওটা, ওই দেখ মেয়ে কেন হবে, বুঝতে হবে কি ছেলে, বলছে তাও জানি না, বলতে হবে কী বলো না, এত পিরিত আমার সঙ্গে ঝগড়া করার মরার মাথা দেখো, সেই আই বলার ভাব বলার আছে এখন ভুলতে পারো নাই, বলছে তোর হাত জোড়ে বলছি কী করেছিস বল না, বলছে কী করবো আর, সেদিন আমার সঙ্গে ঝগড়া করে ওর মুখ দেখে ঠান্ডায় বাড়ি চলে গেলে, আমার মনে রাখলে আমি ঠিক দেখতে পেয়েছি, তারপরে শিলে শিল উল্টে গুঁড়ো করেছি, করে পেচ্ছাপখানায় ফেলে দিয়েছি, ও তখন কাঁদছে আর বলছে আল্লাহ ঠিকই বলেছ, ঠিকই বলেছ আল্লাহ, মরার পরও কপালে অনেক কষ্ট আছে, বলে কী ব্যাপার বলতো, বলছে মানে পাগলি, ওর সাথে ভাব নেই, ওর সাথে আমার চেনা নেই, আমি সেই নদীর গাবায় নাঙল দিতে গিয়েছিলাম, ওই নাঙলের ফালে উঠেছিল মাথাটা, তোর কপালে লেখা ছিল যে মরার পরে কপালে অনেক কষ্ট আছে, আমি তুলে দেখেছি তুই ভেঙে দিয়েছিস, বলছে আমি মনে করছি তোমার সাথে ভাব ছিল, তা আপনার আমার যা জলসা সোনার জলসা দেওয়ার ছিঁড়ি, মরার পরও কপালে অনেক কপালে অনেক কষ্ট আসছে, বাবজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধি মানুষেরা, তাহলে আজকে জলসা যেটা ভূমিকায় শোনাচ্ছিলাম যে আল্লাহ রাজি ইসলামের উপরে, আল্লাহ রাজি কিসের উপরে, যদি বলেন ইসলামের উপরে, আমি আপনি ওই ইসলাম জিন্দগিতে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
করুন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তো আমি আল্লাহকে রাজি করার জন্য ইসলাম শর্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সাদকা দিই, খায়রাত করি, যে কাজই করি, মিলাদ করি, সবকটা ইসলামের ভিতরে হতে হবে, তাহলেই বদলা। আর যদি ইসলামের ভিতরে না হয়, ইসলামের ভিতরে না হয় তাহলে কাজটা ভালো হবে কিন্তু ফলটি ভালো, জোরে বলেন ফলটি ভালো। এবার শুনি।